তো আবারও চলে এলাম তোমাদের জন্য অঙ্গনারি আইসিডিএস পরীক্ষার যে জি কে কোশ্চেনের সিরিজ নিয়ে তো পনেরোশো কোশ্চেনের সিরিজ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আগে তোমাদের অনেক কোশ্চেন মোটামুটি পনেরোশো কাছাকাছি কোশ্চেন আমরা কমপ্লিট করে দিয়েছি যেটা তোমাদের মক টেস্টের আকারে করানো হয়েছে ষাটটা ষাটখানা মতো ক্লাস করানো হয়েছে তো তোমরা আগের ক্লাসগুলো যারা দেখুন তাদেরকে বলবো যে যারা আইসিডিএসের বা অঙ্গনড়ি প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু আগে আমাদের যে চ্যানেলের জি মক টেস্টের যে সিরিজ রয়েছে সেটা কিন্তু দেখতে পারো তো আজকে থেকে আমরা আবারও পনেরোশো কোশ্চেনের সিরিজ নিয়ে চলে এলাম তো এটার সঙ্গে জিকেও হবে তো এটা প্রথম ক্লাস আজকে আমাদের এবার এবার থেকে আমাদের যে ক্লাসগুলো হবে সেখানে কিন্তু জিকে আকারে কোশ্চেনগুলো হবে এবং তোমাদের পনেরোশো কোশ্চেনের ক্লাস আমরা পনেরোশো কোশ্চেনের কোশ্চেন কমপ্লিট করার টার্গেট রাখছি তো সব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন তো প্রথম দেখো তোমাদের জন্য দেখো আগেও আগের ক্লাসগুলোতে বলা হয়েছে আমাদের এই বইটা থেকে কিন্তু তোমাদের পনেরোশো এখানে এই বইটাতে দেখো জিকে মাস্টার বুক যে বইটা রয়েছে দুটো বই অ্যাভেলেবেল রয়েছে যারা কিনতে চাইছো বা পার্চেস করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদের এই বইটা থেকে দেখো জি কে মাস্টার বুক এই বইটা থেকে তিন হাজার কোশ্চেন রয়েছে তার মধ্যে পনেরোশো কোশ্চেন আমরা মক টেস্টের আকারে করে দিয়েছি তো বাকি পনেরোশো কোশ্চেন আমরা এরকম স্ট্যাটিক জিকের আকারে করাবো এবং তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থানের উপর এই বইটাও রয়েছে যারা কিনতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো কেউ কল করবে না তোমরা মেসেজ করে রাখবে কীভাবে কিনতে হবে আমি ডিটেলসে এখানে বলে দেবো তো চলো আজকে জিকে প্রথম ক্লাস দেখো প্রত্যেকে চেষ্টা করবে নিজে অ্যান্সার করার প্রথম কোশ্চেন কোন রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ে স্থাপন করেছিলেন ধর্মপাল বল্লাল সেন ধ্রুব নাকি দেবপাল তো অ্যান্সার করো কী হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ ধর্মপাল নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে দিল্লিতে কুতুব মিনারের কুতুব মিনারের নির্মাণ কাজ কে শুরু করেন কুতুবুদ্দিন আইবক ইলতুৎমিস বলবন নাকি আলাউদ্দিন খোলজি তো অ্যান্সার করো কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো আমাদের অপশান এ কুতুবুদ্দিন আইবক এবার আমরা কুতুবউদ্দিন আইবক সম্পর্কে একটু পড়ে নেবো দেখো কুতুবুদ্দিন আইবক যে গুরুত্বপূর্ণ কাজগুলো করেছিল সেগুলো যে এক্সট্রা ডিলসে আমি যেগুলো তোমাদের বলছি সেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসা করছেন সেখান থেকে এগুলো বানানো তো তিনি দিল্লিতে দেখো কুতুয়াল মসজিদ আজমিরে মহম্মদ ঘুরির আদেশে আড়াই দিন কি ঝোপড়া মসজিদটি নির্মাণ করেছিলেন কে নির্মাণ করেছিলেন কুতুবুদ্দিন আইবক তাহলে আমরা এখান থেকে দেখো দুটো কোশ্চেন পেয়ে যাচ্ছি যে কুতুয়াল মসজিদ কে নির্মাণ করেছিলেন কুতুবুদ্দিন আইবক কোথায় দিল্লিতে আর আজমিরে আড়াই দিন কি ঝোপড়া এই মন্দির এই মসজিদটি নির্মাণ করেছিলেন কে কুতুবুদ্দিন আইবক কোথায় না তো আজমিরে তাহলে দেখো অনেকগুলো কোশ্চেন আমরা একটা প্রশ্নের মধ্যে পেয়ে যাচ্ছি পরবর্তী দেখো তিনি ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুব নির্মাণ কাজ শুরু করেন এবং নির্মাণ কাজ শেষ করেছিলেন ইলতুতমিস তাহলে কুতুব নির্মাণ কাজ শুরু করেছিলেন কুতুবুদ্দিন আয়বক এবং এটা নির্মাণ কাজ শেষ করেছিলেন বা সমাপ্ত করেছিলেন কে ইলতুতমিস তাহলে এই সবগুলো কিন্তু একটু কুতুবুদ্দিন আইবকের রিলেটেড এগুলো মনে রাখবেন বিভিন্ন পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসা ইম্পর্টেন্ট প্রত্যেকটাই নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন বুধ শুক্র পৃথিবী মঙ্গল বুধ শুক্র পৃথিবী মঙ্গলকে সৌরজগতের কি বলা হয় এই যে বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল এই চারটে গ্রহ যেটা দেখছো এদেরকে কী বলা হয় সৌরজগতে বহির্ভাগে ভাগের গ্রহ অন্তর্ভাগের গ্রহ বামন গ্রহ নাকি গ্রহানুপুঞ্জ তো সঠিক উত্তর হয়ে যাবে এগুলোকে বলা হয় অন্তর্ভাগের গ্রহ অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর এবার আমরা একটু জেনে নেব সবগুলোই দেখো এক্সট্রা ডিটেলসে একদম যেগুলো বলছি এক্সট্রা ডিটেলসে তোমরা চাইলে খাতায় নোট ডাউন করে নিতে পারো ভিডিওটি পজ করে বা একদম যেভাবে চাইবে তোমরা এগুলো নোট করে রাখবে খাতায় আর যারা পিডিএফ কিনেছো তারা বা পিডিএফ যারা যাদের কাছে আছে তোমাদের তিন হাজার সিরিজের পিডিএফ তারা তাদের তো নতুন করে বলার কিছু নেই তো দেখো আমরা সব পড়ে নেবো এখান থেকে জেনে নেবো বৌধ শুক্র পৃথিবী মঙ্গলকে বলা হয় দেখো অন্তঃস্থ গ্রহ বা অন্তর্ভাগের গ্রহ বলতে পারো বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটোকে বলা হয় বহিষ্ঠ গ্রহ বা বহির্ভাগের গ্রহ মনে রাখবে এর আসছি পৃথিবীকে বলা হয় দেখো নীল গ্রহ মঙ্গলকে বলা হয় লাল গ্রহ ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ শুক্র হচ্ছে উষ্ণতম গ্রহ এবং উজ্জ্বলতম গ্রহ মনে রাখবে বৃহস্পতি হচ্ছে বৃহত্তম গ্রহ কে না তো বৃহস্পতি মঙ্গলে দুটি উপগ্রহ ইম্পর্টেন্ট মনে রাখবে ডিমস ও ফোবস বারবার পরীক্ষায় আসে এর সাথে মনে রাখবে বুধের পরিক্রমণকাল সর্বাপেক্ষা কম মাত্র অষ্টআশি দিন এবং প্লুটোর পরিক্রমণকাল সর্বাপেক্ষা বেশি কতদিন না তো দুশো আটচল্লিশ বছর ঠিক আছে তাহলে এক্সটেরিয়েন্সে যেগুলো বললাম সব কিন্তু একদম মুখস্থ করে নিবে তোমরা চলো নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে রাম্যাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত পুরুলিয়া বাঁকুড়া জলপাইগুড়ি নাকি দার্জিলিং তো অ্যান্সার করো সঠিক উত্তর কে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি দার্জিলিংয়ে অবস্থিত এটা নেক্সট জীবাশ্ম কোন শিলায় দেখা যায় আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা নাকি স্লেট শিলা বলো অ্যান্সার করো কী হবে জীবাশ্ম কোন শিলাতে দেখা যায় তো সঠিক উত্তর কে যাবে সঠিক উত্তর হয়ে যাবে এটা দেখা যায় পাললিক শিলাতে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন কে গোপাল ধর্মপাল হর্ষবর্ধন নাকি সমুদ্রগুপ্ত করো কি হবে সঠিক উত্তর হয়ে যাবে ধর্মপাল নেক্সট ভারতীয় সংবিধানের কোন ধারায় দেখো সংবিধান থেকে কোশ্চেন সংবিধান থেকে একটা দুটো কোশ্চেন তোমাদের আসবে খুব বেশি কোশ্চেন আসে না যেগুলো ক্লাসে করানো হচ্ছে বা যেগুলো আমাদের কয়েকটা তোমাদের ম্যারাথন ক্লাসও করে দিয়েছে সেগুলো দেখে যাবে সেখান থেকে কমেন্ট পেয়ে যাবে ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যে সকল প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালের হাতে অর্পণ করা হয়েছে কত নম্বর ধারায় সেটা বলা রয়েছে একশো বাহান্ন নম্বর একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন নাকি একশো ষাট তো সঠিক উত্তর হয়ে যাবে এটা বলা রয়েছে একশো চুয়ান্ন নম্বর ধারাতে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট বাংলার দুঃখ কাকে বলা হয় বলো দেখি দামোদর নদ কালবৈশাখী রূপনারায়ণ নাকি জল ঢাকা নদী তাকে বাংলার দুঃখ বলা হয় বলো তো সঠিক উত্তর হয়ে যাবে দামোদর নদকে বলা হয় বাংলার দুঃখ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম দেখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলো ভারতের একটা অন্তর্বাহিনী নদীর নাম কি হবে থবরমতি গোমতি মন্দাকিনী নাকি লুনি তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি লুনি হচ্ছে একটা অন্তর্বাহিনী নদী এবার আমরা লুনি নদী সম্পর্কে একটু নেব দেখো লুনি নদী হলো ভারত ও পশ্চি পশ্চিমের রাজ্য রাজস্থান ও গুজরাটের মধ্যে দিয়ে প্রবাহিত একটি অন্তর্বাহিনী নদী তাহলে লুনি নদী হচ্ছে ভারত ও পশ্চিমের রাজ্য রাজস্থান ও গুজরাটের মধ্যে দিয়ে প্রবাহিত একটা অন্তর্বাহিনী নদী এই নদীটি থর মরুভূমির পূর্ব অংশ দিয়ে বয়ে গিয়ে বয়ে গেছে লুনি নদী আজমিরের নিকট আরাবল্লী পর্বতমালার পুষ্কর উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে তাহলে এটা অনেক সময় কোশ্চেন আসে যে পুষ্কর উপত্যকা থেকে এই আরাবল্লী পর্বতমালার পুষ্কর উপত্যকা থেকে লুনি নদীর উৎপন্ন হয়েছে এবং এটি কচ্ছের রনে পতিত হয়েছে আচ্ছা পতিত বানানটা পতিত হবে হ্যাঁ এটি কচ্ছের রনে পতিত হয়েছে বা পড়েছে তো এগুলো একটু মনে রাখবে কোথায় উৎপন্ন হয়েছে কোথায় পতিত হয়েছে কোন পর্বতমালা দিয়ে অবস্থিত কোন দিকে গেছে এগুলো সব ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি গঙ্গোত্রী বাতুরা হিসপার নাকি সিয়াচেন তো সঠিক উত্তর হয়ে ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে অপশানটি সিয়াচেন নেক্সট ভারতে তৈরি প্রথম কম্পিউটারের নাম দেখো কম্পিউটার রিলেটেড একটা কোশ্চেন কম্পিউটার রিলেটেড একটা দুটো কোশ্চেনও আছে খুব কম এগুলো আছে তো যেগুলো আসে কম্পিউটার রিলেটেড সেগুলো মোটামুটি যেগুলো ক্লাসে করানো হচ্ছে সেগুলোই পড়ে যাবে ভারতে তৈরি প্রথম কম্পিউটারের নাম আর্যভট্ট সম্রাট সিদ্ধার্থ নাকি বিশ্বকর্মা বলো অ্যান্সার কী হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সিদ্ধার্থ হচ্ছে ভারতে তৈরি প্রথম কম্পিউটার অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এর সাথে দেখো মনে রাখবে ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম সেটা হচ্ছে পরম আট হাজার এটাও মনে রাখবে অনেক সময় পরীক্ষায় কোশ্চেন চলে আসে ভারতের প্রথম সুপার কম্পিউটার হচ্ছে পরম আট হাজার নেক্সট ভেগা স্নায়ু নিম্নলিখিত কোন ধরনের স্নায়ু এটা মিশ্র স্নায়ু সংজ্ঞাবাহ স্নায়ু চেষ্টীয় স্নায়ু নাকি অপশানগুলোর মধ্যে কোনটাই নয় তো ভেগাস হচ্ছে একটা মিশ্র স্নায়ুর উদাহরণ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর চলো নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন লেজিম এটা ভারতের কোন রাজ্যের নৃত্যকলা এটা মহারাষ্ট্র তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ নাকি কর্ণাটক অ্যান্সার করো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে কর্ণাটক সরি কর্ণাটক বলছি মহারাষ্ট্র রাজ্যের একটা নৃত্যকলা অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এবার মহারাষ্ট্র রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ নৃত্যকলা সম্পর্কে আমরা একটু পড়ে নেব মহারাষ্ট্র রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ নৃত্যকলা যেগুলো রয়েছে সেগুলো দেখো রয়েছে লাবনী নাকাতা কলি গাফা এবং দই কলা দই কলাটা বেশি ইম্পর্টেন্ট অনেক সময় পরীক্ষায় চলে আসে তো এই নামগুলো একটু মনে রাখবে নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন দিল্লি সুলতানি শেষ শাসক কে ছিলেন দিল্লি সুলতানির শেষ শাসককে ছিলেন আলাউদ্দিন আলম শাহ ইব্রাহিম লোদি সিকান্দার লোদি নাকি বহুলুর লোদি তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি ইব্রাহিম লোদি এবার আমরা যদি ইব্রাহিম লোদি সম্পর্কে বা বাকি যেগুলো অপশানসে রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু পড়ে নেবো দেখো ইব্রাহিম লোদি ছিল লোদি বংশের শেষ রাজা মনে রাখবে পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে ইব্রাহিম লোদি পরাজিত হন সিকান্দার লোদি পনেরোশো তিন সালে বর্তমানে বর্তমান আগ্রা শহরে নির্মাণ শুরু করেন এবং বহুল্ল লোদী ছিলেন লোদি বংশের প্রতিষ্ঠাতা ঠিক আছে তাহলে এইগুলো যেগুলো বললাম এক্সট্রা ডিটেলসে সব একদম মুখস্থ করে নেবে নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ভারতে তৈরি প্রথম ক্ষেপণাস্ত্র আকাশ অগ্নি পৃথিবী নাকি ত্রিশুল সঠিক উত্তর হয়ে যাবে ভারতে তৈরি প্রথম ক্ষেপণাস্ত্র হচ্ছে পৃথিবী অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি হিমালয় আল্পস আন্দেজ নাকি রকি সঠিক উত্তর কী হবে বলো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি আন্দেজ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী নেক্সট হিরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত এটা হিরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত দামোদর মহানদী তুঙ্গভদ্রা নাকি কোসি তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে মহানদীর উপর অবস্থিত অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত দেখো এখানে বলে রাখি যে এখানে দুটো একটু গন্ডগোল হয় দক্ষিণের গঙ্গা একটা আছে আর দক্ষিণ গঙ্গা একটা আছে তো ফার্স্টে আমরা জানছি যে কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত এটা আগে অ্যান্সার করো তারপরে আমি দক্ষিণ গঙ্গাটা সম্পর্কে বলছি কাবেরী মহানদী নর্মদা নাকি কৃষ্ণা তো সঠিক উত্তর কী যাবে সঠিক উত্তর হয়ে যাবে কাবেরী নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা কাবেরী নদী নাম কাবেরী নদী দক্ষিণের গঙ্গা নামে তাহলে পরিচিত মনে রাখবে আচ্ছা এর সাথে কী মনে রাখবে দেখো গুলে ফেলবেন একদম গোদাবরী হচ্ছে দক্ষিণ গঙ্গা নামে পরিচিত গোদাবরী নদী সেটা হচ্ছে দক্ষিণ গঙ্গা নামে পরিচিত গোদাবরী নদী মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়েছে ঠিক আছে তাহলে সেটা গোদাবরী হচ্ছে দক্ষিণ গঙ্গা নামে পরিচিত আর কাবেরী এটা হচ্ছে দক্ষিণের গঙ্গা নামে পরিচিত যেটা আমাদের কোশ্চেনে ছিল ঠিক আছে তাহলে দক্ষিণ গঙ্গা দক্ষিণের গঙ্গা ক্লিয়ার হলো এটা মনে রাখবে একদম নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী হবে আনাই মুদি দোদাবেতা কলসুবাই নাকি মাকুরতি সঠিক উত্তর হয়ে যাবে আনাই মুদি হচ্ছে দক্ষিণ ভারতে সর্বোচ্চ শৃঙ্গের নাম অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর দেখো এখানে আমরা একটু জেনে নেব যে আনায় মুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং এর উচ্চতা হচ্ছে দু হাজার ছশো পঁচানব্বই মিটার এটি হিমালয়ের দক্ষিণে ভারতের সর্বোচ্চ চূড়া আর দোদাবেতা হচ্ছে নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ পর্বত যার উচ্চতা হচ্ছে দু হাজার ছশো সাঁত্রিশ মিটার ঠিক আছে দুটোই মনে রাখবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার দেওয়া হয় ইন্দিরা গান্ধী গোল্ড কাপ এই পুরস্কারটা কোন খেলার সাথে কোন খেলার জন্য এটা দেওয়া হয় কোন খেলা পুরস্কার হিসেবে এটা দেওয়া হয় এই যে পুরস্কার এটা ইন্দিরা গান্ধী গোল্ড কাপ এটা একটা পুরস্কার এটা কোন খেলায় দেওয়া হয় মহিলা তোমার মহিলা হকি মহিলা ক্রিকেট মহিলা ফুটবল নাকি মহিলা ব্যাডমিন্টন অ্যান্সার কী হবে অ্যান্সার হয়ে যাবে মহিলা হকি অপশান এই হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কাশ্মীর নিম্নলিখিত কোন মশলাটির জন্য বিখ্যাত দেখো কাশ্মীর এটা কোন মশলার জন্য এটা বিখ্যাত বলো দারুচিনি লবঙ্গ জাফরান নাকি কালো গোলমরিচ তো সঠিক উত্তর হয়ে যাবে এটা জাফরানের জন্য বিখ্যাত অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট হলুদ বিপ্লব কোন শস্য উৎপাদনের সাথে জড়িত দেখো হলুদ বিপ্লব সাদা বিপ্লব গোল বিপ্লব প্রচুর আছে তো ফার্স্টে আমরা এটা হলুদ বিপ্লব কোনটার সাথে কোন শস্য উৎপাদনের সাথে জড়িত এটা আগে পড়ে নেবো তারপরে তোমাদের এক্সট্রা ডিটেলসে আমি সব বলছি পোলট্রি তৈল বীজ সূর্যমুখী না সোনা কোনটির সাথে সবুজ এই তোমার হলুদ বিপ্লব এটা সম্পর্কিত বলো তো সঠিক উত্তর হিসাবে এটা তৈল বীজের সাথে সম্পর্কিত অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এবার আমরা দেখো এটা যেটা বলছি তোমাদের এক্সট্রা ডিটেলসে একদম তোমরা পুরো মুখস্ত করে নেবে ঠিক আছে কোন বিপ্লব কোনটির সাথে সম্পর্কিত দেখো প্রথম আসছি হলুদ বিপ্লব যেটা আমাদের কোশ্চেনে ছিল সেটা হচ্ছে তৈল বীজ সবুজ বিপ্লব নামে পরিচিত হচ্ছে গম উৎপাদনকে বলা হয় সবুজ বিপ্লব সাদা বিপ্লব হচ্ছে দুগ্ধ উৎপাদন রূপালি বিপ্লব এটা হচ্ছে তোমার ডিম ও পোলট্রি উৎপাদন গোল বিপ্লব হচ্ছে আলুর উৎপাদন সোনালী তন্তুর বিপ্লব এটা হচ্ছে তোমার পাট উৎপাদন কালো বিপ্লব হচ্ছে পেট্রোলিয়াম উৎপাদন নীল বিপ্লব দেখো মাছ উৎপাদন এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাঝে মধ্যে তোমাদের আসেই পরীক্ষায় মনে রাখবে নীল বিপ্লব মাছ উৎপাদনের সাথে সম্পর্কিত এবং বাদামি বিপ্লব সবশেষে এটা চর্ম উৎপাদনের সাথে সম্পর্কিত তাহলে এইগুলো যেগুলো বললাম এক্সট্রা ডিটেলসে একদম মুখস্থ করে নেবে চলো নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন গিয়াস উদ্দিন বলবন মোহাম্মদ বিন আলাউদ্দিন খলজি নাকি ফিরোজ তুল্লক তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আলাউদ্দিন খলজি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর আলাউদ্দিন খলজি সম্পর্কে আমরা একটু পড়ব দেখো আলাউদ্দিন খলজি তিনি নিজেকে দ্বিতীয় আলেকজেন্ডার বলে পরিচয় দিতেন তিনি দাগ ও হুলিয়া পদ্ধতি চালু করেন তিনি দিল্লির আলাই দরওয়াজা নির্মাণ করেন তিনি ইকতা প্রথা বাতিল করেন তিনি বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেন এত কিছু কাজ এগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরে আসা আমরা আলাউদ্দিন খলজি সম্পর্কে একবারে পড়ে নিলাম চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব কী রয়েছে দ্য ম্যান কিল্ড গান্ধী এই গ্রন্থটি রচয়িতা থাকে দ্য ম্যান কিল্ড গান্ধী এই গ্রন্থটি রচয় থাকে আবুল কালাম আজাদ নাথুরাম গডসে মনোহর মালগাঁওকার নাকি মদন মোহন মালব্য তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি মনোহর মালগাঁওকার বইটির নাম হচ্ছে দ্য ম্যান হুকিল গান্ধী এই বইটি লিখেছিলেন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের ক্লাসের পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটি সে আছেন হিসপার ল্যাম্বার্ট নাকি গঙ্গোত্রী বলো কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ল্যাম্বার্ট অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর বেশ আমরা একটু পূর্ণ দেখো পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হচ্ছে ল্যাম্বার্ট যেটা আন্টার্টিকা মহাদেশে অবস্থিত তো এটুকু মনে রাখবে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পঁচিশখানা কোশ্চেন পড়ে নিলাম যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা আইসিডিএস বাঙ্গনারির জন্য প্রিপারেশান করছো এবং এর আগে তোমাদের কিন্তু প্রচুর কোশ্চেন করানো হয়েছে মোটামুটি ষাটটা মতো ক্লাস করানো হয়ে গেছে সেখানে তোমরা পনেরোশো ক্লাস কোশ্চেন আমরা কমপ্লিট করে দিয়েছি সেই ক্লাসগুলো যারা আগে দেখোনি তারা কিন্তু চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে এছাড়া রচনার ক্লাস ইংরেজি ক্লাস অঙ্কের ক্লাস এবং আরও যে টপিক রয়েছে তার উপর ক্লাস তোমরা চ্যানেলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার যে জেলাগুলো থেকে রিসেন্ট পরীক্ষা হয়েছে সেগুলোরও করানো হয়েছে তোমরা চ্যানেলে প্লে লিস্টে সেগুলো পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেগুলো পড়াশোনা করতে পারো এ ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও